এটা হচ্ছে সোনার স্কুলে টিফিনে দেব বলে রান্না করেছি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর আমি এখন রান্না করছি, রান্না হয়ে গেছে। এই যে সোনার স্কুলে যাবে, ওর টিফিন তৈরি করছি। টিফিন তৈরি করা হয়ে গেছে, এবার টিফিন কৌটোর মধ্যে দিয়ে দেবো। আর এখানে সোনা খাচ্ছে, আর মেয়েকে ওখানে শুয়ে দিয়েছি ওই যে দোলনায়। তো এখনো পর্যন্ত কান্না করেনি, তো তাড়াতাড়ি করে ওর সোনার টিফিন গুছিয়ে নিই, নাহলে কান্না শুরু করলে, মেয়ে কান্না শুরু করলে আর আমি আর কোনো কাজ করতে পারবো না। তো টিফিনটা তৈরি করে নিই, তারপরে পরে আবার আসছি আপনাদের সঙ্গে কথা বলতে। তো সোনা স্কুলে চলে গেছে, ওর বাবা এক্ষুনি এলো। সোনাও স্কুলে গেল আর ওর বাবাও এক্ষুনি এলো। আর ওই কাজের ওখান থেকে কত গিফট পাঠিয়েছে। এই জামাটা পরে একটা ফটো তুলে দিতে বলেছে, জামাটা খুব পছন্দ তো। ঠিক ফটো তুললে কেমন লাগে? ও অত বড় জামা ওর হবে এখন? হ্যাঁ একটু বড় ওটা। আর ওই যে ডাইপার, ডাইপার দিয়েছে আর অনেক গিফট। ওইখানে ডাইপার দিয়েছে আর ওখানে ওর মধ্যেও গিফট আছে। ওই যে এই জামাটা পরে, এর মধ্যে ডাইপার আছে। অত বড় বড় জামা, এর মধ্যে জুতো আছে। সুন্দর জুতো দাদা, বলি বাবলি হবে ওর। তো তোমার তো কিনতে হবে না, থালা বাটি সব দিয়েছে। ভাবি না না, তুমি না, ওটা আমাকে দাও। এর মধ্যে জামা আছে। তো সোনা স্কুলে চলে গেছে আর আমি এবার দুপুরবেলার জন্য রান্না করে নেব। আর এখন বাজে 8:18। তো সকালবেলায় দুপুরবেলার জন্য রান্না করে নেব, কারণ মেয়েকে নিয়ে পারবো না। তো আজকে কী কী রান্না করবো সেটা দেখাই। আজকে রান্না করবো এই যে কুমড়ো, কুমড়ো দিয়ে আলু দিয়ে রান্না করব। আর এই যে ফুলকপি, শিম, আলু দিয়ে ভাজা করব। আর কিছু করব না, বেশি কিছু রান্না করতে পারবো না আমি। আর এখানে কালকে আমার হাজবেন্ড পনির ভেজে রেখে দিয়েছে, তো পনিরটা বেশি ভাজা হয়ে গেছে, একটু বেশি লাল লাল হয়ে গেছে। তো দেখি এটা কি করি, ওটা দিয়ে কিছু একটা করব। এই তিন রকম রান্না করব, আর কিছু করব না। তাহলে চলুন রান্না বান্না শুরু করে দিই, পরে আবার আপনাদের সঙ্গে কথা বলবো। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে হচ্ছে শিম আর আলু ভাজা, এর মধ্যে কয়েকটা ফুলকপি দিয়েছিলাম, তো এটা হয়ে গেছে। আর এখানে হচ্ছে কুমড়ো রান্না করেছি তোপু দিয়ে, কিন্তু কুমড়োটা ভালো না। আর এর মধ্যে ধনে পাতা দিয়েছি। আর এখানে রান্না করছি সেই পনির, কালকে আমার হাজবেন্ড ভেজে রেখেছিল, তো সেই পনিরটা রান্না করছি, এখনো হয়নি। আর এদিকে আমার মেয়ে কুসকুস করছে, ওকে তুলতে হবে। ওই যে হাসছে আবার। তো এক ঘন্টার মধ্যে প্রায় আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখানে এখানে হচ্ছে রাইস কুকারে চালটা ভিজিয়ে রেখে দিয়েছি, তো যখন দুপুরবেলা যখন ভাত খাবো তার আগে আগে রাইস কুকারটা চালিয়ে দেবো। আর এর মধ্যে হচ্ছে আলু, আর এখানে পেঁপে, অর্ধেকটা অর্ধেক পেঁপে সিদ্ধ দেওয়া হয়েছে আর একটা আলু সিদ্ধ দিয়েছি। আর আমাদের পাশের বাড়ি কাজ হচ্ছে, তো ওরা ওদের চাল পাল্টাচ্ছে, ওই জন্য শব্দ হচ্ছে, জানি না আপনারা শব্দটা শুনতে পাচ্ছেন কি না। ওকে তুলবো, উঠে গেছে। ওকে বেশিক্ষণ লাগবে না, 5 মিনিটে খাওয়া হবে। ওর কিছু করবে,
তো পরে আবার আসি আপনাদের সঙ্গে কথা বলতে। তো বন্ধুরা আমি খাওয়া দাওয়া দুপুরে খাওয়া দাওয়া সেরে আমাদের সোনা দুজনকে স্কুল থেকে তুলতে এসেছি, আর এই যে পিছনে পিছনে ওরা বকবক করছে। গুড ইভিনিং। তো এখন থেকে আবার ভিডিওটা শুরু করছি। সেই সকালবেলা কথা বলেছিলাম, তারপরে আর কথা বলতে পারিনি। আর সোনা এখন যাচ্ছে কুমনে, এই যে জুতো পরে নিল। সোনা হাই কর। আর বাইরে শব্দ হচ্ছে, পাশের বাড়ির চাল ঠিক করছে, ওই জন্য বাইরে এরকম শব্দ হচ্ছে। স্কুল থেকে বাড়ি এসে খেয়ে দে এখন যাচ্ছে কুমনে। তো সোনা কুমনে চলে যাচ্ছে। তো ভাবছি এখন একটুখানি আপনাদের সঙ্গে কথা বলে নিই। আর সকালবেলা আমার হাজবেন্ড যে যে গিফটগুলো নিয়ে এসেছে সেগুলো তো আমিও এখনো দেখিনি, আর আপনাদের সঙ্গেও শেয়ার করিনি। তো ভাবছি সেই গিফটগুলো আপনাদের আপনাদেরকে দেখায় আমিও দেখি, আর আপনাদেরও দেখা হয়ে যাবে, আমারও দেখা হয়ে যাবে। তো গিফটগুলো খুলি। প্রথমে দেখাচ্ছি, এটা হচ্ছে ডাইপার, ডাইপার দিয়েছে। এটা হচ্ছে বাচ্চাদের, একদম ছোট, এখন আমার মেয়ে ছোট, তো ছোট বাচ্চাদের যে ডাইপারগুলো হয় সেটা দিয়েছে। আর আমার মেয়ে কিন্তু ওই যে দোলনায় ঘুমাচ্ছে। আর এই এই একটা ব্যাগের মধ্যে এই ডাইপার ছিল, আর ছিল জুতো। এই যে জুতোগুলো ছিল, জুতোগুলো কি সুন্দর, কিউট, কি সুন্দর। কিন্তু আমার মেয়ের এখন হবে না, আর একটুখানি বড় হলে তখন এই এগুলো হবে। জুতো ঠিক না, এগুলো মোজা টাইপের, তো এখন হবে না, আর একটুখানি বড় হবে যখন তখন এইগুলো হবে। এখন তো পাগলেই টিউটিউ। আর একটা জিনিস দেখাচ্ছি, জামা। তো এই জামাটা তো ভীষণ বড়, তো যে এই জামাটা দিয়েছে ওনার খুব পছন্দ এই জামাটা, তা বলেছে এই জামাটা পরিয়ে ছবি তুলে পাঠাতে। তো এত বড় জামা ওর নিজেই ঢেকে যাবে এত বড় জামা পরতে গিয়ে, একটুখানিও এত বড় জামা ওর হবে না এখন। তবুও উনি যখন বলেছেন যে এই জামাটা পরিয়ে তারপরে ছবি তুলতে, একবার পরিয়ে পরানোর চেষ্টা করব, করার পরে ছবিও তুলব, দেখি কেমন হয়। আর এই জামাটা কিন্তু খুব সুন্দর, উপরে একটা সোয়েটার টাইপের, এই যে উপরে একটা সোয়েটার টাইপের, আর ভিতরে খুব সুন্দর জামা। কি সুন্দর না, এগুলো দেখে মনে হচ্ছে শক্ত, কিন্তু এটা কিন্তু শক্ত না, এটা সফট। আর কি সুন্দর দেখুন। এগুলো এখন হবে না, আর একটু যখন বড় হবে তখন হবে। এটা হচ্ছে 9 মাসের জামা, 9 মাস বয়স তাদের জামা। কেটে রেখে দিই। এটা 3 থেকে 6 মাসের বাচ্চারা পড়তে পারবে, এখানে লেখা রয়েছে 3 থেকে 6 মাস। আর এই জামাটাও খুব সুন্দর, ঠান্ডার সময় খুব পরালে আরাম পাবে এই জামাগুলো, আর পরাতেও সুবিধা হবে। এখানে বোতাম আছে, এই যে এখানে বোতাম আছে, এই বোতামগুলো, এই যে এখানে বোতাম আছে, এই বোতামগুলো খুলে এই জামাগুলো পরাতে সুবিধা হয়। কিন্তু এত বড় জামা এখন হবে না, কয়দিন পরে হবে। আর বড় বড় জামা দিয়েছে, ভালোই হয়েছে, অনেকদিন ধরে পরাতে পারবো। আর একটা ছোট্ট কিউট জামা দিয়েছে, এই যে এটাও 6 মাস থেকে 9 মাস,
এই যে 6 মান্থ এটাও 6 মান্থ তো এখন হবে না তো বড় বড় জামাগুলো গুছিয়ে রেখে দেব যখন বড় হবে তখন এই জামাগুলো পড়তে পারবে আর এইটা দিয়েছে এটার মধ্যে রয়েছে একটা থালা এটা একটা থালা খুলছি না এখন ঠিক আছে আর যখন এগুলো ব্যবহার করব তখন তো আপনারা দেখতেই পাবেন ওই জন্য এখন আর খুলছি না এইভাবেই থাক এর মধ্যে একটা গ্লাস গ্লাসের এখানে একটা দুটো চামচ এই একটা যে গ্লাস গ্লাসটাও খুব সুন্দর কিউট গ্লাস দুটো চামচ এটা বাটি এর মধ্যে বাটির মধ্যে আবার পেঙ্গুইন রয়েছে আর এটা হচ্ছে থালা এই যে থালা বাচ্চাদের জিনিসগুলো কিন্তু ভীষণ সুন্দর হয় আর ভীষণ কিউট হয় এটার মধ্যে কি আছে জানি না তো দেখতে হবে একটা ফটো ফ্রেম দিয়েছে এর মধ্যে ছবি তুলে রাখতে হবে এটাও ভীষণ সুন্দর এটাও খুব সুন্দর কিন্তু যেহেতু এখনো আমার মেয়ের ছবি বাঁধানো হয়নি ওই জন্য ছবি এর মধ্যে রাখতে পারবো না আর এটা ভীষণ ভারী হালকা না কাজ তো এগুলো গুছিয়ে রাখতে হবে এটাও একটা জামা এটা একটা সোয়েটার এই যে এটা খুলি এ তো বিশাল বড় সোয়েটার এটা কমাস এটা 12 থেকে 18 মান্থ মানে 12 মাস থেকে 18 মাসের বাচ্চারা পড়তে পারবে এই যে এখানে লেখা রয়েছে 12 মাস থেকে 18 মাসের বাচ্চারা এই জামাটা পড়তে পারবে এই সামনের বার পড়তে পারবে এই জামাটা এই বড় বড় জামাগুলো বেশ ভীষণ সফট আরেকটা আছে ও এটা হচ্ছে ওই যে বাচ্চাদের বেডে পাতে পেতে দেয় সেই কাপড় আর আমার মেয়ে চুপচাপ ঘুমাচ্ছে বলে ওই জন্য আমি এগুলো আপনাদের দেখাতে পাচ্ছি এগুলো কাজে লাগবে এগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ এই যে বিছানার উপরে পেতে দেয় এটাও ভালো হয়েছে আর এরকম দুটো দিয়েছে এই একটা আর এই একটা দুটো দিয়েছে তো আর একটা আরো অনেক কিছু দিয়েছে দাঁড়ান দেখাচ্ছি এটা শুধু দেখাতে হবে দেখতে পাচ্ছেন এর মধ্যে কতগুলো বাচ্চাদের ক্রিম বেবি ক্রিম এতগুলো দিয়েছে তো আপনাদের এক এক করে দেখায় ও আর এই যে বড়দের ডাইপার দিয়েছে এটা হচ্ছে যখন আমার মেয়ের 5-6 মাস বয়স হবে তখন এই ডাইপারগুলো পরতে পারবে কি তার থেকে যখন বড় হবে তখন এই ডাইপারগুলো পরতে পারবে এই অনেক বড় বড় ডাইপার আর ভারীও আছে আর কটা ক্রিম দিয়েছে আপনাদেরকে গুনে গুনে দেখাচ্ছি এখানে আমার হাতে আছে 3টে আর এগুলো ডাবের লোশন
আর এইগুলো বেবি লোশন তিনটে চারটে পাঁচটা তেরোটা দিয়েছি তেরোটা হিসেব করে যে দেখাই আপনাদের তো এইরকম ক্রিম তেরোটা দিয়েছে অনেকদিন চলে যাবে আর ডাবের ক্রিমগুলো কিন্তু গন্ধ সুন্দর হয় আমার তো ডাবের এই ক্রিমের বা সাবানের বডি ওয়াশের গন্ধ মানে ভীষণ ভালো লাগে তো আজকে আর বেশি ভিডিও বাড়াবো না আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এখনো তো রাত হয়নি তো সন্ধেবেলা তো বাই দেখা হবে একটা নতুন ভিডিওতে।